বন্ধুরা, আজকে আমরা তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়ে কোনিক সম্পর্কে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে মোট তিন ধরনের কোনিক নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত, সেকেন্ডটি হচ্ছে ইলিপস বা উপবৃত্ত, আর তিন নম্বরটি হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। আজকে আমরা প্রথমত পরাবৃত্ত নিয়েই আলোচনা করব। চলো আমরা দেখে নিই পরাবৃত্ত কীরকম হয়। আচ্ছা, পরাবৃত্ত, তোমাদের নিশ্চয়ই পরাবৃত্তের সূত্রগুলো মনে আছে। যদি মনে না থাকে, চলো আমরা এক ঝলকে পরাবৃত্তের সূত্রগুলো দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে একটা পরাবৃত্তের একটা ফিগার বলতে পারো। এই পরাবৃত্তটি দেখে আমার মনে হচ্ছে না যে এটা বড় একটা মুখ হা করে আছে এবং সেটা এক্স অক্ষকে খেয়ে ফেলছে, এই টাইপের একটা ভাব। আচ্ছা, এই টাইপের একটা পরাবৃত্ত যদি হয় তাহলে তার ইকুয়েশন হবে এরকম, ওয়াই স্কোয়ার ইকালস টু ফোর এ এক্স। মনে রাখবে তোমার পরাবৃত্তটি যে অক্ষ বরাবর অগ্রসর হয়, এখানে কি তোমার কোন দিক বরাবর অগ্রসর হচ্ছে, এই দিক বরাবর অগ্রসর হচ্ছে, ডান দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, তাহলে যেহেতু ডান দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, তাহলে পরাবৃত্তের সেই অক্ষটির পাওয়ার কম হবে আর অপোজিট অক্ষটির পাওয়ার বেশি হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ এক্স। যদি এরকম হতো, ধরো ওয়াই অক্ষের দিকে এভাবে উপর দিকে উঠছে, বুঝতে পারছি কি বলছি, মানে ওয়াই অক্ষের দিকে আস্তে আস্তে সে অগ্রসর হচ্ছে, তাহলে আমি বলতাম এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ ওয়াই। এটা একটু মাথায় রেখো, যে কোনো একটা পরাবৃত্ত ছবি দেওয়া থাকে, তুমি প্রথমেই দেখবে সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে, দেন ওটি কল্পনা করে তুমি সমীকরণটি লিখবে। আচ্ছা, তাহলে এই পরাবৃত্তের জন্য অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ফোর এক্সের জন্য শীর্ষবিন্দুটি কোনটি হবে বলতে পারবে? শীর্ষবিন্দু হচ্ছে কি আমার এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার শীর্ষবিন্দু এবং এর স্থানাঙ্ক হচ্ছে আমার কত বলা হয়েছে, 0,0। আচ্ছা, উপকেন্দ্র কোনটা? উপকেন্দ্র হচ্ছে কি এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে উপকেন্দ্র এবং এর স্থানাঙ্ক হচ্ছে a,0, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এ ডিস্টেন্স সামনে এসেছে। আচ্ছা, অক্ষরেখা কোনটা? অক্ষরেখা হচ্ছে গিয়ে যেদিক বরাবর পরাবৃত্তটি অগ্রসর হচ্ছে, অর্থাৎ এখানে কি আমার এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণটা কেমন হয়, ওয়াই ইকোয়ালস টু জিরো। নিয়ামক বা দিকাক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকোয়ালস টু মাইনাস এ, অর্থাৎ তোমার শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু ডিস্টেন্স দূরে, শীর্ষবিন্দু থেকে দিকাক্ষরেখার লম্ব দূরত্ব ততটুকু ডিস্টেন্স দূরে হবে। সো তোমার যদি এদিকে এ বরাবর এতটুকু এ ডিস্টেন্স চায়, এদিকেও তোমার কিন্তু এ ডিস্টেন্স যাবে। সো আলটিমেটলি তোমার এখানে যেহেতু নেগেটিভ পার্ট, সো তোমার এই স্থানাঙ্কটা হবে হচ্ছে কি তোমার -a,0। আর তোমার দিকাক্ষের সমীকরণটা কেমন হবে বলতে পারবে? দিকাক্ষের সমীকরণটা হবে হচ্ছে কি এই রকম, এটা তোমার হচ্ছে কি দিকাক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে দিকাক্ষ। আচ্ছা, এটা বুঝলাম। উপকেন্দ্রিক লম্বটা কি? উপকেন্দ্র মানে হচ্ছে কি আমার এই পয়েন্টটাতে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, এই যে এরকম একটা যদি লম্ব অঙ্কন করি, তাহলে এইটাকে বলা হবে হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, এবং এর সমীকরণটা কী দাঁড়াচ্ছে? এক্স ইকোয়ালস টু এ, কারণ এটা ওয়াই অক্ষের সমান্তরাল দেখে, ওয়াই অক্ষের উপর লম্ব, সরি, ওয়াই অক্ষের সমান্তরাল দেখে এক্স ইকোয়ালস টু সামথিং হবে, আর যেহেতু এটা এ ডিস্টেন্সে আছে, সো এক্স ইকোয়ালস টু এ হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ফোর এ, এই যে ফোর এ, এটা একটু মাথায় রাখতে হবে। ও, আরেকটা কথা, সেটা হচ্ছে পরাবৃত্তের জন্য একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এর উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই ইকোয়ালস টু ওয়ান হয়। এটার মানে কি বলতে পারবে? এটার মানে হচ্ছে এরকম, ধরো আমি কথা কথা এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্রের নাম দিলাম হচ্ছে ধরো এস। আচ্ছা, আমি যদি আমার পরাবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট কল্পনা করি, ধরো আমি এই পয়েন্টটা কল্পনা করলাম, তাহলে আমি যদি সরল রেখা আঁকি, এই যে এই সরল রেখাটা, মনে করো এটা তোমার পি বিন্দু ছিল, আমার কি তাহলে এস পি একটা সরল রেখা আমি পেয়ে গেলাম। এটা কি তোমার উপকেন্দ্র এবং পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী কি সংযোজক সরল রেখা। এই পি বিন্দু থেকে যদি আমি দিকাক্ষের উপরে একটি লম্ব অঙ্কন করি, এই জয়েন্টটা এভাবে একটা লম্ব অঙ্কন করি, ধরো এটা তোমার পি বিন্দুতে ছেদ করলো। পরাবৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে তোমার এস পি সরলরেখার যে দৈর্ঘ্যটা হবে, এখানে পি এম সরলরেখার সেই দৈর্ঘ্যই হবে, অর্থাৎ এস পি সবসময়
PM এর সমান হবে। এটা পরাবৃত্তের একটা সাধারণ বৈশিষ্ট্য। এটা শুধুমাত্র কিন্তু y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর জন্য না, সকল পরাবৃত্তের জন্য কিন্তু SP সমান সমান PM, মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা E সমান সমান 1 হবে। আচ্ছা, তাহলে আমরা y স্কয়ার টু 4ax এর জন্য সূত্রগুলো জানতে পারলাম। যদি বলতো x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তখন কিন্তু জাস্ট সবগুলি উল্টিয়ে যেত, 0,0 হতো, এখানে 0,a হতো, এখানে x ইকুয়ালস টু 0 হতো, এরকম আর কি সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে যেত। কিন্তু এইটা কিন্তু আবার ফিক্সড থাকতো, দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয় না, দৈর্ঘ্য অলওয়েজ কিন্তু 4a হবে। তো আশা করি বন্ধুরা তোমরা এই সূত্রগুলো মনে করতে পেরেছ। এখন আমরা এই সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখব। আচ্ছা, প্রথম ম্যাথটা হচ্ছে এরকম, তোমাকে বলা হয়েছে একটি পরাবৃত্ত যার উপকেন্দ্র হচ্ছে 3,4 বিন্দুতে আর শীর্ষবিন্দু হচ্ছে 0,0 বিন্দু। তাহলে এই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আগে র্যান্ডম একটা ছবি এঁকে নিই। তো মনে করো যে ধরো এটা আমি একটা যদি প্রথমে পরাবৃত্তের অক্ষরেখাটা এঁকে ফেলি, তো অক্ষরেখা আর এটা মনে করো হচ্ছে গিয়ে ওর দিক, সরি, ওটা হচ্ছে ওর দিকাক্ষর। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে গিয়ে আমার শীর্ষবিন্দুটা, তাহলে পরাবৃত্তটা মোটামুটি হবে এইভাবে যাবে। আচ্ছা, তো আমাকে বলা হয়েছে উপকেন্দ্র, অর্থাৎ এইটা হচ্ছে আমার উপকেন্দ্র এবং এইটার স্থানাঙ্ক হচ্ছে 3,4। আচ্ছা, আর আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক মানে হচ্ছে আমার এই পয়েন্টের স্থানাঙ্ক বলা হয়েছে 0,0। আচ্ছা, পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ মানে আমার এই সরলরেখাটার সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি যে এই যে পয়েন্টটা অর্থাৎ অক্ষরেখা এবং দ্বিকাক্ষের মধ্যবর্তী ছেদবিন্দু যেটা আছে, সেই ছেদবিন্দুটা শীর্ষবিন্দু থেকে এ বরাবর, এ ডিস্টেন্স বরাবর বাম দিকে আছে এটা বলতে পারি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যে এই ডিস্টেন্সে আছে, শীর্ষবিন্দু থেকে এই পয়েন্টটা কিন্তু একই ডিস্টেন্সে আছে, এটা কি বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছি এরকম, ধরো এই বিন্দুটির স্থানাঙ্ক x,y, তাহলে আমি বলতে পারি যে x,y এবং 3,4 এই দুই বিন্দুর মধ্যবর্তী বিন্দু হচ্ছে আমার এই 0,0, অর্থাৎ x+3/2 ইকুয়ালস টু হচ্ছে 0 আর y+4/2 ইকুয়ালস টু হচ্ছে 0। সো আলটিমেটলি আমার ইকুয়েশন দ্বারা হচ্ছে এরকম, x ইকুয়ালস টু -3 আর y ইকুয়ালস টু হচ্ছে -4। অর্থাৎ আমার এই মধ্যবর্তী, ধরো এই পয়েন্ট নাম দিলাম হচ্ছে কি, ধরো জেড, তাহলে আমার জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,-4। আচ্ছা, তাহলে মুছে আমি ঠিক করে ফেলি এই জায়গাটা, আমি লিখবো হচ্ছে এখন কি, একটু মুছে দেই, মুছে এখানে লিখে দেই -3,-4। আচ্ছা, এই পয়েন্টটা ওকে। তাহলে চলো আমরা একটা কাজ করি, কাজিস দেখো তো একটু, এই যে দ্বিকাক্ষটা, এই দ্বিকাক্ষ কিন্তু অক্ষরেখার ওপর লম্ব এবং এই দ্বিকাক্ষটা কিন্তু -3,-4 বিন্দুগামী। তাহলে যদি আমি আমার অক্ষরেখার সমীকরণ বের করতে পারি, তাহলে তার লম্ব সমীকরণটাই কিন্তু আসলে আমার দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে চলো আমরা প্রথমে অক্ষরেখার সমীকরণটা বের করে ফেলি। আচ্ছা, অক্ষরেখাটা কোন কোন বিন্দুগামী? অক্ষরেখাটা হচ্ছে আমার 0,0 আর হচ্ছে 3,4 বিন্দুগামী। তাহলে আমি সরলরেখা চ্যাপ্টারের সূত্রটা অ্যাপ্লাই করি, x-x1/x1-x2 ইকুয়ালস টু কি, y-y1/y1-y2। তাহলে কি দেওয়া আছে, x/-3 সমান সমান কি, y/-4, তাহলে 4x=3y। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ, বা আমি যদি একটু সাজিয়ে লিখি, এটা হচ্ছে 4x-3y=0, এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, যেহেতু দ্বিকাক্ষটা হচ্ছে আমার অক্ষরেখার উপর লম্ব, তাহলে আমি তো চাইলেই বলতে পারি যদি আমার অক্ষরেখার সমীকরণ হয় 4x-3y, তাহলে দ্বিকাক্ষরেখার সমীকরণ হবে হচ্ছে 3x+4y+k=0, এই সরলরেখা যেটা হচ্ছে তোমার -3,-4 বিন্দুগামী। আচ্ছা, তাহলে আমি -3, -4 কে এই সমীকরণে বসিয়ে দিই, 3 ইন্টু -3
प्लस फोर इंटू माइनस फोर प्लस के इक्वल्स टू होच्छे जीरो ताहोले माइनस नाइन माइनस सिक्सटीन प्लस के इक्वल्स टू होच्छे जीरो ताहोले के इक्वल्स टू कत टोयेंटी फाइव सुतरां आमार द्विघातीय समीकरणटा कि दाड़ाच्छे थ्री एक्स प्लस फोर वाई प्लस टोयेंटी फाइव इक्वल्स टू कि जीरो এই সমীকরণটা হচ্ছে আমার দ্বিঘাতের সমীকরণ এই হচ্ছে আমার অ্যানসার আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমরা পরাবৃত্ত সম্পর্কে কিছু বেসিক আলোচনা করলাম এবং সেই সম্পর্কিত একটি ম্যাথ দেখলাম আশা করি তোমরা ম্যাথগুলো ম্যাথটি বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকুই